বন্ধুরা, তোমাদের সকলকে আমার কুইক সফট অ্যান্ড ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস থ্রি বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক থেকে লেসন থ্রির যে স্টোরিটা পড়বো সেটা হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস। অর্থাৎ গ্রাসহপার মানে হচ্ছে ঘাস ফড়িং, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। তাহলে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস অর্থাৎ ঘাস ফড়িং এবং পিঁপড়েদের একটা গল্প আমরা এখানে পড়বো। এখানে প্রথমেই গল্পের শুরুতে কয়েকটা কোশ্চেন দেওয়া রয়েছে। অন ইওর মার্ক লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ এই যে ছবিটির দিকে আমাদেরকে দেখতে বলছে, ছবিটির দিকে তাকাতে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাসহপার মিউজিক প্লে করছে, আর এখানে কয়েকটা অ্যান্ট তারা কিছু কিছু খাবার তারা ফুড বয়ে নিয়ে যাচ্ছে। দে আর ক্যারিং সাম ফুডস। ওকে, কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হিয়ার, কোন ধরনের প্রাণী তুমি এখানে দেখতে পাচ্ছ। তাহলে এখানে ফার্স্ট অ্যান্সারটা কি হবে, আই সি হিয়ার টু ক্রিয়েচার্স, ওয়ান ইজ অ্যান্ট অ্যান্ড সেকেন্ড ইজ গ্রাসহপার। কোয়েশ্চেন নাম্বার টু, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তুমি তাদেরকে কোথায় দেখতে পাও। আই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, এখানে কতগুলো এই ছবিতে কতগুলো পিঁপড়ে রয়েছে। নাম্বার থ্রি অ্যান্সারটা হচ্ছে দেয়ার ইজ থ্রি অ্যান্টস ইন দিস পিকচার, দেয়ার ইজ থ্রি অ্যান্টস ইন দিস পিকচার। কোয়েশ্চেন নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং, এখানে ঘাস ফড়িং কি করছে। দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং মিউজিক, গ্রাসহপার মিউজিক প্লে করছে। এবার আমরা চলে যাব ইউনিট ওয়ান। ইউনিট ওয়ান শুরু করার আগে বলি, যদি বন্ধুদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তোমার মতো তারাও এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এবং ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং ভিডিওটি দেখার পরে যদি মনে হয় তোমাদেরকে আমি ভিডিওটাতে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখবে, তাহলে পরের সমস্ত ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাবে। তাহলে চলো ইউনিট ওয়ান শুরু করা যাক। লেটস রিড নাও, পড়ি। ওয়ান সামার্স ডে, একদিন গ্রীষ্মকালের দিনে, এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, এখানে হপিং বলতে লাফিয়ে লাফিয়ে চলা বলছে। একটা গ্রীষ্মের দিনে একটা গ্রাসহপার বা ঘাস ফড়িং সে লাফিয়ে লাফিয়ে চলছিল ফিল্ডে, কোথায়, মাঠে, ঠিক আছে। হি ওয়াজ চিরপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, ঠিক আছে। এখানে চিরপিং বলতে পোকাদের একটা কিচিরমিচির একটা আওয়াজ হয়, হালকা কিচ 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 করে একটা আওয়াজ করে, সেটাকে বলা হচ্ছে চিরপিং। সে আওয়াজ করছিল এবং গান করছিল মনের আনন্দে। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, ওয়াকড পাস্ট হিম, তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, এখানে কর্ন মানে হচ্ছে ভুট্টা। তারা কি করছিল, ভুট্টার বেশ ভালো ভালো দানা তারা বয়ে নিয়ে যাচ্ছিল। এখানে প্লাম বলতে পরের পাতায় দেওয়া আছে ফ্লেসি, অর্থাৎ শস্য, মানে বেশ ভালো মোটা সোটা শস্যগুলোকে তারা বয়ে বয়ে নিয়ে যাচ্ছিল। কিসের শস্য, এখানে কর্ন মানে হচ্ছে ভুট্টা, ভুট্টার যে শস্য দানা সেগুলোকে তারা বয়ে নিয়ে যাচ্ছিল। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, আস্কড দ্য গ্রাসহপার, গ্রাসহপার তাদেরকে জিজ্ঞাসা করল, হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, এখানে হেভি মানে ভারী, তোমরা এই ভারী ভারী জিনিসগুলোকে বয়ে নিয়ে কোথায় যাচ্ছ। উইদাউট স্টপিং, না থেমে, দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিল, টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের পিঁপড়েদের যে পাহাড় রয়েছে সেখানে। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, আজকে আমি, এটা হচ্ছে তিন নম্বর বীজ আমি বয়ে নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড, এটা হচ্ছে তৃতীয় বীজটি যেটা আজকে আমি বয়ে নিয়ে যাচ্ছি, আই অ্যাম ক্যারিং টুডে। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, সেড দ্য গ্রাসহপার, গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িং বলল, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা এত পরিশ্রম কেন করছো।
Why don't you come and sing with me? তোমরা কেন আমার সঙ্গে আসছ না গান করার জন্য? We are helping to store food for winter. আমরা সাহায্য করছি শীতের জন্য খাবার সঞ্চয় করতে। You should also do the same, said the ant. পিঁপড়েটি বলল, তোমারও তাই করা উচিত। Winter is far away. শীত তো বহু দূর। It is a lovely day to play. এটা হচ্ছে খেলার জন্য বা গান করার জন্য একটা দারুণ দিন। এখানে প্লে বলতে গান করা। sang the grasshopper, তখন সেই ঘাস পরিণীটি গান করতে শুরু করল। But the ants went on their way, কিন্তু পিঁপড়েগুলি তাদের কাজ করেই যাচ্ছিল বা তাদের পথে চলতে থাকলো, মানে তারা থামলো না, এটা বলতে চাইছে। They continued with their hard work, তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে গেল। The weather soon turned cold, অর্থাৎ ওয়েদার আবহাওয়া খুব তাড়াতাড়ি ঠান্ডায় পরিণত হলো। A thick white blanket of snow covered all the food lying in the field, বলছে একটা মোটা সাদা রঙের চাদর, কিসের চাদর? অফ স্নো, অর্থাৎ বরফের বা তুষারের, সাদা রঙের একটা মোটা তুষারের চাদর কভার্ড হয়ে গেল, অর্থাৎ ঢেকে দিল। কি কি ঢেকে দিল? অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, মাঠে যত খাবার পড়েছিল সেগুলোকে। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, তখন ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, তখন সে পিঁপড়েদের সেই পাহাড়ে গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার, সে দেখল, হি স সে দেখতে পেল যে দ্য অ্যান্টস পিঁপড়েরা হ্যাড স্টোরড সঞ্চয় করে রেখেছে এনাফ ফুড পর্যাপ্ত পরিমাণে খাবার ফর উইন্টার শীতের জন্য। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে খাবার জন্য তাদের কাছে বেগড করলো, অর্থাৎ ভিক্ষার চাওয়ার মতো চাইল যে তোমরা আমাকে কিছু দাও খেতে, তোমরা আমাকে কিছু খেতে দাও। হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, পিঁপড়েরা তখন অবাক হয়ে বা বিস্ময়বোধকভাবে তারা জিজ্ঞাসা করলো, কি হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার, তুমি শীতকালের জন্য কোনো কিছুই সঞ্চয় করনি? হোয়াট ওয়্যার ইউ ডুইং অল সামার, সারা গ্রীষ্মকালটা তুমি কোথায় ছিলে, কি করছিলে? আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, সেড দ্য গ্রাসহপার, তখন ঘাসপরিং বলল, আমি খাবার সঞ্চয় করার সময় পাইনি। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি মিউজিক বাজানোতে খুবই ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট, তারা তখন পিঁপড়েগুলো তাদের ঘাড় নেড়ে দিল, হ্যাঁ কীরকম ইন ডিসগাস্ট মানে একটু বিরক্ত হয়ে, হ্যাঁ দে টার্নড দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক, তারা গ্রাসহপারকে পিঠ দেখিয়ে তারা ঘুরে চলে গেল। ঠিক আছে, গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবল, ইসপসের ফেবলস থেকে এই গল্পটা তুলে নেওয়া হয়েছে। এখানে হপিং মানে হচ্ছে জাম্পিং, লাফিয়ে লাফিয়ে চলা। প্লাম্প মানে ফ্লেসি, অর্থাৎ বেশ রসালো বা মাংসল। হ্যাঁ ব্ল্যাঙ্কেট, অর্থাৎ চাদরের, যেটা চাদর বলা হয় বাংলায়, হ্যাঁ কভার। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি ওয়ান, লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটাতে আন্ডারলাইন করতে বলছে। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার্স উইন্টার অর অটাম ডে, আমরা জানি এখানে সামার। তারপর বলছে দ্য অ্যান্টস ক্যারিড, হ্যাঁ পিঁপড়েরা কি বইছিল, তারা কর্ন বইছিল। ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড, শীতকালে আবহাওয়াটা কেমন হয়ে গেল, কোল্ড ঠান্ডা হয়ে গেল। স্নো ইজ হোয়াইট গ্রিন ব্রাউন, তুষারের রং কেমন, সাদা। দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার, গ্রাসহপার অর্থাৎ ঘাসফড়িং গরমকালটা কেমন কাটিয়েছিল, প্লেয়িং মিউজিক, অর্থাৎ মিউজিক বাজিয়ে। দেন আমরা চলে যাবো অ্যাক্টিভিটি টু,
এখন আমরা চলে যাবো অ্যাক্টিভিটি টু তে। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মেক মিনিংফুল ওয়ার্ডস। কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে বলছে এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে। হ্যাঁ, এখানে হবে গ্রাস হোফার, উইন্টার, ব্ল্যাঙ্কেট, সারপ্রাইজ, সারপ্রাইজ, মিউজিক। ঠিক আছে, অ্যাক্টিভিটি থ্রি, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার্ড ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। লাল রঙে কালার দিয়ে যে সমস্ত বর্ণনামূলক শব্দগুলো আমাদের টেক্সটে আমরা পেয়েছি সেগুলোকে দিয়ে এখানে ভর্তি করতে হবে। তাহলে আমরা দেখে নিই একবার ওখানে লাল কালারে কী কী বর্ণনামূলক শব্দগুলো আমরা পাচ্ছি। হেভি, এইচ ই এ ভি ওয়াই, হেভি অর্থাৎ ভারী। টি এইচ আই আর ডি থার্ড, এল ও ভি ই এল ওয়াই লাভলি, এইচ আর ডি হার্ড, সি ও এল ডি কোল্ড, থিক হোয়াইট, বিজি, এগুলো হচ্ছে আমরা লাল রঙের শব্দগুলো পাচ্ছি। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, ব্যাগটি খুব ভারী। দ্য গ্রাসোফার ওয়াজ বিজি টু প্লেয়িং মিউজিক, দ্য গ্রাসোফার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, এখানে বিজি হবে। ইন উইন্টার উই ইউজ এ ব্ল্যাঙ্কেট, কি ব্ল্যাঙ্কেট, থিক ব্ল্যাঙ্কেট, মোটা চাদর, থিক। আইস ইজ অর্থাৎ বরফ কেমন হয়, কোল্ড, সি ও এল ডি কোল্ড, ঠান্ডা। সি হ্যাজ এ লাভলি স্মাইল, হ্যাঁ সুন্দর হাসি। দেন অ্যাক্টিভিটি ফোর, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যালি ওয়ার্ডার, এ বি সি ডি করে সাজিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেভাবে বসাতে হবে। এ থাকলে এ, তারপর বি দিয়ে থাকলে বি, তারপর সি দিয়ে থাকলে সি, এভাবে পরপর আমাদেরকে বসাতে হবে। যেমন এখানে আমরা কী কী পাচ্ছি, এখানে এ দিয়ে পেয়েছি প্রথমে অ্যান্ট, অ্যান্টটা দেওয়া রয়েছে, এরপর হচ্ছে বি, তারপর বিজি, ঠিক আছে, বি এর পর হয় সি কোল্ড, তারপর সি এর পর হয় ডি, সি এর পর ডি দিয়ে তো কিছু নেই, ডি ই এফ, এফ আছে, এফ দিয়ে ফিল্ড, তারপর আছে এফ এর পর আছে হিল, তারপর হচ্ছে এম দিয়ে মিউজিক আছে, তারপর আছে স্নো, তারপর সামার, তারপর ওয়েদার, তারপর উইন্টার। ঠিক আছে, এখানে কিছু কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করেছে, আস্ক ইউর ফ্রেন্ড, তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করো, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড় দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বি, বি ডবল ই, বি লিখতে পারি, অ্যান্ট লিখতে পারি, এরা কামড় দেয়। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উড়তে পারে, আমরা গ্রাসোফারও লিখতে পারি, আবার বাটারফ্লাই লিখতে পারি, শুধু ফ্লাই লিখতে পারি, আমরা লিখতে পারি এগুলো, যে কোনো একটা কি দুটো আমরা এখানে লিখতে পারি। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন প্রাণী এক দল বেঁধে বাস করে, হ্যাঁ এখানে বি, বি লিখতে পারি বা অ্যান্ট লিখতে পারি, পিঁপড়ে, হ্যাঁ তারপর হচ্ছে মৌমাছি, এরা সবাই দল বেঁধে বাস করে। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, অর্থাৎ কোন পতঙ্গ সবুজ রঙের দেখতে হয়, গ্রাসোফার দেখতে হয় সবুজ। তারপর হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গ লাইন বেয়ে চলে, অর্থাৎ লাইন ধরে ধরে চলে, এটা হবে অ্যান্ট, পিঁপড়ে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এবার নেক্সট ভিডিওতে আমরা ইউনিট টুটা কমপ্লিট করবো, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্ট, অর্থাৎ পতঙ্গদের অবাকজনক যে বিশ্ব, এই নিয়ে একটা গল্প এখানে দিয়েছে। ভিডিওটিকে দেখে যদি মনে হয় তোমাদের আমি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে নেবে, এবং তাহলে পরে তোমার সমস্ত ভিডিওগুলির নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবে। তাহলে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।